আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বেচারা মাথা বের করে মিউ মিউ করছিল, খেয়াল করিসনি? গাড়ি থেকে নেমে দাঁড়ালো অনু। সাদা ধপধপে বিড়াল ছানা তার মাথার দিকে কিছু কালো ছোপ ছোপ পশম, গোলকাল চোখ দুটো চিকচিক করছে তার, খাড়া কান দুটো হেলে পড়েছে। রসুর কোলে বেশ আয়েস করে কিছু একটা শুকবার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। অনু হাত বাড়িয়ে ভাইয়ার কাছ থেকে বিড়াল ছানাটিকে কোলে নিল, নরম গাটায় হাত বোলাতে বোলাতে বলল, এই না হলে সাদা বিলাই, কত কিউট, কোনো নড়াচড় নেই, নম্র ভদ্র সুশীল একখানা বিলাই। স্বভাবগতভাবে অচেনা বিড়ালগুলো এতটা শান্ত হয় না, বাট বাচ্চাটা ছোট, একলা একলা ঘুরছিল, তাই হয়তো এতটা শান্ত বিহেভ করছে। বাট তুই কি কোনো বদমেজাজি বিড়ালের সাথে ওর কম্পেয়ার করছিস? থতমতো খেয়ে দাঁত দিয়ে জিব্বে কেটে বসল অনু, আমতামতা করে বলল, আবার না না না, কি সব বলছো, কম্পেয়ার করছি না, এমনিতেই বলছিলাম আর কি। বাই দ্য ওয়ে, এই মিনিটার এখন কি করব, আশেপাশে তো ওর মা কেউ দেখতে পারছি না, মা নেই নাকি? রোশো ঘাড় ঘুরিয়ে আরেক দফা খোঁজ চালালো। হেডলাইটের আলোয় ফুটপাথ থেকে শুরু করে রোড সাইড বাড়ি পর্যন্ত সবটাই নজর পড়ল, শুধু নজরে পড়ল না বিড়ালটির কোনো সঙ্গীকে। রোশো বিরস মুখ করে উত্তর দিল, আই থিঙ্ক বিল্লুটার মাম্মা ওকে ত্যাজ্যপুত্র করে ছেড়ে গেছে। ভাইয়ের এমন মিনিংলেস উত্তরে ফিক করে হেসে ফেলল অনু, হাসতে হাসতে বলল, উফ ভাইয়া তুমিও না, বিলাইটা কি কেউ নাটক সিনেমার মতো ত্যাজ্যপুত্র করে নাকি? মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল রোশো, ও করে না বুঝি, সে যাই হোক কিছু একটা তো করেছে, মাটা হয়তো পাজি, বিল্লুর দায়িত্ব নিতে চাইছে না, এই জন্যই ওকে একা ফেলে পালিয়ে গিয়েছে। মাটা যে সুস্থ স্বাভাবিক আছে এরই বা কি গ্যারান্টি আছে রোশো ভাইয়া, খারাপ কিছু তো ঘটতে পারে। রোশো চোখ ঘুরিয়ে ব্যাপারটা নিয়ে ভাবল কিছুক্ষণ, বিচক্ষণ ভঙ্গিমায় বলল, ইয়া ইউ আর রাইট চুটকি, এমনটাও হতে পারে, কিন্তু এখন এই বাচ্চাকে নিয়ে কি করব, আর যাই হোক ওকে এভাবে একলা ফেলে তো আর যেতে পারি না, তাই না? চোখে মুখে ভয়ানক বিষণ্নতা নিয়ে প্রশ্ন ছুড়ল অনু। রুশো দুদণ্ড না ফেবি চট করে উত্তর দিল, চল ওকে বাসায় দিয়ে যাই, বরং খাইয়ে দিয়ে নাদুস নুদুস বানাই, পোষ মেনে নিলেই কেল্লাফাতে। প্রস্তাবখানা যুক্তিসঙ্গত হলেও মাছনের নিচে অদৃশ্য বোমবোমেরও সেই যুক্তির দফারফা অবস্থা বানিয়ে দিতে দু সেকেন্ডের সময়টাও নেবেন না, এ জানা কথা। এমনটা নয় যে আম্মু বিড়াল পছন্দ করেন না, বিড়াল দেখলে লুকিয়ে লুকিয়ে ওলে পাপালে টাইপ মনোভাব পোষণ করে ঠিকই, তবু বিড়াল হোক কুকুর হোক এদের ঘর ঢোকানো মাত্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেবেন তিনি। কিন্তু ভাইয়া তুমি তো জানো আম্মু এসব বাসায় অ্যালাউ করে না, তাহলে? কাজ চাপড়ে সান্ত্বনা দিল রোশো, রিল্যাক্সিং মোডে বলল, ও হো কামন চটকি, জাস্ট চিল, আমি আছি তো, আমি ঠিক মনিকে রাজি করিয়ে নেব, টেনশন নট। রোশোর কথায় কিছুটা হলেও আশ্বস্ত হল অনু, তবু মনের ভেতরে এক গুমট ভয় নিয়ে রওনা হল অনু। ভার্সিটি থেকে বাসায় ফিরতে ফিরতে ঘোরের কাঁটা পৌঁছালো বারোটার ঘরে, মাঝনুনি গেট খুলতেই রোশোর পেছনে অবস্থান দিল অনু, চোরের মতো বিল্লুটাকে পেছনে লুকিয়ে ঘরে ফিরে লম্বা একটা দম নিল। খানিক বাদে রোশো সচেতন ভঙ্গিমায় ঘরে এসে দরজা লাগিয়ে দিল, সাথে করে আনা দুধের বোলটা ফ্লোরে রেখে বলল, চুটকি বিল্লুটাকে ছেড়ে দে, দেখ তো দুধ খায় নাকি। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো অনু, বিল্লুটাকে দুধের বোলটার পাশে নামিয়ে দিতে গুটি গুটি পায়ে এগোলো সে, এদিক ওদিক ভয়ার্ত চোখে তাকাতে লাগলো, দুধের বোলটায় ছুঁকে গন্ধ শুকবার চেষ্টা চালালো। ছোট বাচ্চা মায়ের দুধ ছেড়ে গরুর দুধ পেটে তুলবে কিনা এই নিয়ে অনু আশঙ্কায় ছিল ভীষণ। হঠাৎ করেই যখন বিল্লুটা দুধের বোলটায় নিচের জিব্বা ডোবালো, তক্ষণি যেন বুকে চেপে রাখা পাহাড় সমান পাথরটা নেমে গেল। রুশো ফরাত গলায়, ইয়া হো ইউ আর সাকসেসফুল চুটকি, বলে লাফিয়ে উঠল, তার সাথে সঙ্গ দিল অনু। বিল্লুটাকে দুধের বোলটা খালি করতে লাগিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিল ও, অগ্নির নম্বরে কল করলো আরেকবার, বরাবরের মতো আবারও সুইচ অফ বলল ওপাশ থেকে। টেনশনটা এবার যেন মাথা চাড়া দিয়ে উঠল, অগ্নি বাসায় ফোন করে জানিয়েছিল আজ নাকি কোনো এক বন্ধুর বাসায় থাকবে সে, তবে অনু আর রোশোর কেন যেন ব্যাপারটা মোটেও হজম হতে চাইছে না, অন্তত এত বড় একটা ইনসিডেন্ট ক্রিয়েট হবার পর তো নয়। ভগ্ন হৃদয় নিয়ে
অগোছালো অগ্নি এক পা এক পা করে ধাপ ফেলে এগিয়ে চলছিল উদ্দেশ্য নিবিড়দের নিজস্ব ম্যানশন। গার্ডসরা পরিচয় এবং পারমিশন দুটোই একটা বিহীন যে ঢুকতে দেবে না তা জানা কথা, তবু মনের কোনে ক্ষীণ আশা নিয়ে রওনা হয়েছে সে। এই নিয়ে শ খানেকবার ফোন করেছে, হাজার খানেক মেসেজ পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপ জিমেল থেকে শুরু করে প্রতিটি সাইট থেকেই কন্ট্রাক্ট করবার চেষ্টা চালিয়েছি, কিন্তু বরাবরের মতোই ফলাফলের মান শূন্যের অধিক মেলেনি তার। নিবিড়ের ফোনটা যদিও রেস্টুরেন্টের খণ্ড বিখণ্ডে পরিণত হয়েছে, তবুও তার ব্যবহৃত আরও কিছু যোগাযোগ মাধ্যম বাকি ছিল। এক্সট্রা হ্যান্ডসেট ল্যান্ডলাইন নম্বরে কল করেও কোনো হদিস মেলেনি। রাহিদ জানিয়েছে নিবিড় বাড়ি ফিরেছে ঠিকই, তবে ঘরে দরজা দিয়ে বসেছে ঘণ্টাখানেক যাবৎ। অগ্নির কপাল পেয়ে খাম ঝরছে, হিমশীতল পরিবেশটাও অতি মাত্রায় অসহ্যকর ঠেকছে তার কাছে। ইচ্ছে করছে যারাকে মেরে হলেও মনে প্রশান্তির ঝড় নামাতে, আবার মাঝে মাঝে নিজেকেই শেষ করে দিতে ইচ্ছে চাচ্ছে তার। স্রেফ মহাপাপ শব্দটার জন্যই থমকে দাঁড়াতে হচ্ছে, হৃদয়ের অদম্য অনুভূতিগুলো পাজাকুলে করে নিয়েই হেঁটে চলতে ইচ্ছে হচ্ছে অনিশ্চিত আশ্রয়ে। টলমলে পা ফেলে হেঁটে চলবার মুহূর্তে হঠাৎ করে সামনে এক প্রাইভেট কার এসে থামল। তার তীব্র আলোয় বা হাত চোখ ঢেকে ফেলল অগ্নি, অন্য মনস্ক ভঙ্গিমায় অ্যাক্সিডেন্ট নিশ্চিত চেনেই ঠায় দাঁড়িয়ে রইল। তবে অবাক করা বিষয়, দক্ষ কোনো ড্রাইভার না হলে হুট করে নিশ্চিত অ্যাক্সিডেন্টের ইতি ঘটিয়ে ব্রেক কষতে সক্ষম হতো না কেউ। মাঝে 1 ইঞ্চির মতো জায়গা খালি রেখে ঝনঝন শব্দে থামালো গাড়িটি। অগ্নি কপাল কুচকে হাত সরালো, ভেতর থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে সে এক অদম্য সুন্দরী জিজ্ঞেস করল, সরি সরি সরি, আপনি ঠিক আছেন? কোথাও চোট লাগেনি তো? অগ্নি অবাক চোখে তাকালো, এতক্ষণ অস্বস্তিতে ছটফট করতে থাকা মেয়েটাও চেনা মুখ আবিষ্কার করে অবাক হলো বহুগুণ। বিস্ময় নিয়ে গালে হাত রেখে বলল, ও মাই গড, মিস্টার অগ্নি, আপনি? নিত্যর বিস্মিত কণ্ঠে জোরে দেওয়া চিৎকার মাথা নাড়ালো অগ্নি, ক্ষীণ গলায় বলল, আমি। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? এই দিক দিয়ে তো সাদনান সারিয়ার নিবিড়ের মেনশন পড়ে, বাই এনি চান্স আপনি কি ওনার কোনো আত্মীয়? নিত্য থতমত খেয়ে এদিক ওদিক তাকালো, মাথাটা দানে বামে নাড়িয়ে জবাব দিল, আরে না না, নিবিড় ভাইয়ের সাথে আমার আবার কিসের আত্মীয়তা? এদিক দিয়েই, তবে সামনে একটা মোড় আছে, সেদিক দিয়েই ঘুরে আসছিলাম। ও ওয়েট 1 মিনিট, নিবিড় ভাইয়া। নিত্য নিজের আওড়ানো বলির বিরুদ্ধে ক্ষুব্ধ হলো, পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে বলল, হ্যাঁ ভাইয়া, ভাইয়াই তো হবে, উনি তো বয়সে আমার থেকে বড়, যতই সুপারস্টার হোক না কেন, অ্যাজ ইউজুয়াল তিনি আদার্স ছেলেদের মতো আমার বড় ভাইই তো হবেন, তাই না? অগ্নি ঠোঁট কামড়ে নিত্যর ভাবভঙ্গি পর্যবেক্ষণ করছিল, জবাবে আশ্বস্ত হয়ে বলল, সেলিব্রিটিদের যে ভাইয়া বলে সম্বোধন করা ইজ এ গুড সাইন, বাট আপনার মুখে এ যে কে তো কখনো ভাইয়া বলতে শুনিনি। নিত্য নিজের বোনা জালে নিজেই ফেঁসে গেল যেন, নিজের গালে নিজেরই সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে জাগল। আপাতত ইচ্ছেটা স্কিপ করে গিয়েই বলল, না মানে এ যে তো আপনার ভাই, আর আমি তো আপনাকে ভাইয়া ডাকি না, সেই হিসেবে ওনাকেও ভাইয়া ডাকা হয় না। তাছাড়া এ যে তো জাস্ট ওনার বানানো নিকনেম, ফুল নেম জানলে না হয় ভাইয়া জুড়ে দেওয়া যেত। অগ্নি দুদণ্ড ভাবল নিত্যর দেওয়া উত্তরগুলো নিয়ে, পজিটিভ সাইন নির্দেশ করে বলল, সাবধানে যান মিস নিত্য, আমি একটু হাঁটাহাঁটি করে শরীর ফিট রাখি, এত ব্যস্ততায় স্বস্তিতে শ্বাস ফেলাও দায়। নিত্য হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, শরীরের সমস্ত রাক্ষোভ কিছু সময়ের জন্য যেন অচল হয়ে পড়েছিল। যেই লক্ষ্যে পৌঁছাবার জন্য এত রাতে বাড়ি ছেড়ে বেরিয়েছে তা ভুলতেই বসেছিল সে। অগ্নির এমন এলোমেলো হাঁটা চলা, অগোছালো চুল, গম্ভীর কথাবার্তা সবটাই মনে হয় অদ্ভুত তোলা দিয়ে যাচ্ছিল। মুহূর্তের মাঝেই হারিয়ে যাচ্ছিল সে অচেনা কোনো রাজ্যের বাহানায়। নিত্যর হুশ এলো অগ্নি ফুটপাত ঘেঁষে অদৃশ্য হবার পর, চোখ মুখে ভয়ানক সেই ক্ষোভ প্রজ্বলিত করে পুনরায় গাড়ি স্টার্ট দিল। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে, কি ভেবেছে কি মেয়েটা, নিজের না হয় আত্মসম্মান বলে কিছু নেই, কিন্তু তার ভাইয়ের তো আছে। 6টা বছর যাবৎ যে কষ্টের ফল সে অর্জন করেছে তার মূল্য আদৌ কি দিতে পারবে কেউ? আজ সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় যে ভাইরাল হওয়া ভিডিওটা ছড়িয়ে পড়েছে তাতে আর যাই হোক
যারার ক্যারেক্টার যে কীরকম তা সন্দেহ থেকে বিশ্বাসে পরিণত হয়েছে নিত্যর। পেছন থেকে ছেলেটার মুখে যদিও দেখা যাচ্ছিল না, তবু এটা তো স্পষ্ট ছেলেটা নিপীর নয়। নিজের বাগদত্তা থাকাকালীন ভিন্ন একটা ছেলেকে চড়িয়ে ধরা ঠিক কি মিন করে এ তো সবারই জানা কথা। এত কিছুর পরেও সে কিভাবে আপডেট জানালো যে নিবীর তাকে ছেড়ে গিয়েছে, বিধায় নতুন কাউকে বিয়ে করতে চাইছে সে? নিত্য রাগের বসে স্টেয়ারিংয়ে আঘাত করে বসল। ভাইয়ের এভাবে নিশ্চুপ হয়ে যাও মোটেও শান্তি দিচ্ছে না তাকে। সমস্যা জট যখন যারাই বাকিয়েছে তখন এর সমাধানও তাকেই করতে হবে, করতেই হবে। অগ্নি অস্ত্রসিক্ত নয়নে ম্যানশনের নিচে দাঁড়িয়ে মেন গেটে করাঘাত করছে বার কয়েক। প্রতিবারের মতো হয় গেটম্যানদের ধমক খেয়েছে, নয়তো হোঁচট খেয়ে পড়তে নিয়েছে। তবু হার না মানার অদম্য মনোবল নিয়ে ফের চিৎকার ছাড়ল সে। গেটম্যানদের মাঝে একজন বেরিয়ে এলো বিরক্তির চোখ মুখ কুচকে। কড়া গলায় জিজ্ঞেস করল, এই যে মিয়া, সমস্যা কি আপনার? কয়বার বলবো, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। স্যার বলেই দিয়েছে আজ মিডিয়ার লোক আসলে যেন গেট খোলা না হয়। অগ্নি ভাঙবে তবু মচকাবে না তাই মনোভাব নিয়ে বলল, আমি কোনো মিডিয়ার লোক নই, আপনার একটা বার ওকে বলুন, অগ্নি দেখা করতে এসেছে, ওর বেস্ট ফ্রেন্ড আয়ান জুবাইর অগ্নি। গেটম্যান বিরক্তিতে পেষ্ট মন নিয়ে ফোন বের করল। এই ছেলেকে যে এত সহজে বিদায় করা যাবে না তা বুঝে কল লাগালো ল্যান্ডলাইনে। দুবারের মাথায় কল রিসিভ হলো। গম্ভীর গলায় অবশ থেকে সার্ভেন্ট বলল, স্যার ঘরে তো দরজা দিয়া বসে আছে, এমন ফোন দেওয়া যাইব না মামা। মামা তুই একটু স্যারকে গিয়ে বলতো অগ্নি না কে যেন দেখা করতে এসছে, এত করে বলতেছি দেখা করা যাবে না তাও শুনে না। সার্ভেন্ট ভয়ে ভয়ে জবাব দিল, কি কন মামা, স্যার রাইগা স্যারকে খেয়া নেই যদি? নিবির স্যার কীরকম মানুষ তুই জানিস না, বাইরে থেকে একবার জিজ্ঞেস কর, জবাব না দিলে নাই, এই আপদটাকে বিদায় করা লাগবে তাড়াতাড়ি। এই কথা বলে ফোনের লাইন কাটল গেটম্যান। অগ্নি দুচোখ ভরা আশা নিয়ে চেয়ে রইল, আজ নিবিরের অনুরোধগুলো কানে পাচ্ছে তার। নিবির সবসময় বলতো পাশে যেতে, দাওয়াত দিত, প্রয়োজনে টেনে অনেকটা দূরে নিয়েও যেত, তবু শেষ মুহূর্তে অগ্নির চেদের সামনে ব্যর্থ হতে হলো তাকে। অগ্নি চাইনি নিবির বন্ধু হিসেবে তার পরিচয় কেউ জানুক, নিজের একটা আলাদা নাম যখন লোকমুখে চর্চা হবে, স্টুডিওতে যখন তার নিজস্ব অ্যালবামের গান গাওয়া হবে, ঠিক তখনই নিবিরের বাড়িতে পদচারণ করবে সে। নিজেকে হাইট করে এতটা নাম কামিয়েছে, যখন আরও কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো সফল হতো, তবে তার আগেই এমন একটা দুঃস্বপ্নের ন্যায় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তা ভাবনার বাহিরে ছিল তার। অগ্নি জিব্বা দিয়ে ঠোঁট ফিজিয়ে নিল, পারমিশন মিলবে কি না সেই আশায় পচ্ছে রইল। 10 মিনিট পেরিয়ে যাবার পরও যখন কোনো উত্তর এলো না, তখন দুজন গেটম্যান বেরিয়ে এলো। তাদের মাঝে বয়স্ক একজন নরম গলায় বলল, আমি জানি না বাবা, তুমি নিবির বাবাজি কে হও, এর আগে কখনো বাসা আসাও দেখিনি, খুব জরুরি দরকার না হলে যে এমনি আসতাও না তা বেশ বুঝতে পারছি, কিন্তু কি আর করার কও, বাবাজি তো পারমিশন দিত না, এখন তোমার এই ক্যামনে ভিতরে যাবার দিই কও। একথা বলার প্রায় সাথে সাথেই বাড়ির ছাদ থেকে কারো তীব্র চিৎকার কানে এলো, সাহেব সাহেব ওকে ভেতরে আসতে দিন। নিবিরের ভরাট গলার চিৎকার অগ্নি কেঁপে উঠল মুহূর্তেই। গেটম্যানরা চট চলতি গেট খুলে সরে দাঁড়াতেই বিলম্ব না করে ছুট লাগাল অগ্নি। সদর দরজা দিয়ে ঠুকেই সিঁড়ি বেয়ে ছাদে উঠল। উল্টো দিকে ফিরে পকেটে দুহাত গুঁজে দাঁড়িয়ে ছিল নিবির, অগোছালো সিল্কি চুলগুলো হালকা উঠছিল। অগ্নির পদধ্বনি কানে পৌঁছাতেই আগের মতো থেকেই বলে উঠল, কি চাই, বাসে এসেছিস কেন? অগ্নি কটিশুটি পায়ে এগিয়ে পেছন বরাবর দাঁড়ালো নিবিরের, ভাঙা গলায় বলল, সত্যি তা জানতে এসেছি তোকে, তোর বোল ভাঙাতে এসেছি নিবির। নিবির নিঃশব্দে হাসল, ঘাড় ঘুরিয়ে গম্ভীর চোখে চেয়ে বলল, চর মেরেছিস ঠিক আছে, বাট আরেকটু আসতে বললেও তো পারতি, এমনি তো মেকআপ মেরে চেহারা চেনা দুষ্কর বানিয়ে ফেলে, তার উপর তোর আঙ্গুলে লাল ছাপ মেশাতে না জানি কত পাউডার ইউজ করে, ও নো মাথা তো নষ্ট করা ব্যাপার স্যাপার। অগ্নি হতভম্ব হয়ে বলল, মানে কি কি বলতেছিস এসব? নিবির টেবিলে রাখা ট্যাবটা হাতে তুলল, নিউজ ফিডে ভাইরাল হওয়া ভিডিওটা প্লে বাটনে ক্লিক করল। যারা হুট করে চড়িয়ে ধরা অতপর ছিটকে সরে আসা থেকে শুরু করে দুটো রামচর গিলে নেওয়া পুরোটা দৃশ্যই রেকর্ড করা হয়েছে তাতে। অগ্নির পেছন পাশটা দৃশ্যমান হওয়ার মুখটা অস্পষ্ট, চেনা মুখ হিসেবে যারা প্রতিচ্ছবি ভিডিওর সবটা জুড়ে।
কি আড়াল থেকে ভিডিও করেছে জানি না, বাট যে করেছে তাকে আস্ত একটা নোবেল ছুড়ে দেওয়া উচিত, বুঝলি? অগ্নি নিশ্চুপ হয়ে ভিডিওটা দেখল। ভাগ্যিস মুখটা দেখা যায়নি তার, নয়তো কেলেঙ্কারি থেকে শুরু করে নব নব প্রেমটাও মাঝপথেই থমকে দাঁড়াতো। বাসা থেকে ঘাড় ধাক্কা খাওয়ার সম্ভাবনাও ছিল প্রবল। ব্যাপারটা কি হলো? এখন যাবো দেখা করবি কথা বলবি বলে মুখে ফেনা তুলে ফেলছিলি, আর এখন আমি কথা বলছি তোর হাওয়া ফুস? এই কথা বলে ঘুরে দাঁড়ালো নিবির, কাছাকাছি দাঁড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল অগ্নিকে। মূর্তি সেজে দাঁড়িয়ে থাকা অগ্নির মাথায় গাঁটটা মেরে বলল, মাফ করে দিস ভাই, অনেক রুট বিভার করে ফেলেছে তোর সাথে, অ্যাকচুয়ালি মাথা কাজ না করলে যা হয় আর কি। বেশালা তুই বলতি না আমি আসতো একটা বলদ, আসলেই আমি বলদ, নাহলে সবকিছু থেকে নিজেকে আলাদা করে এইভাবে ঘরবন্দি হয়ে থাকতাম নাকি? তবে একটা জিনিস ভালোই হলো, এই প্রথম আমার বাসায় নিজের অমূল্য পদধুলি ফেললি। আচ্ছা ডিনার না করিয়ে ছাড়ছি না, আজ থেকে বোম্বাই মরিচ গিলাবো তোকে, চল। অগ্নি রোবটের মতো দাঁড়িয়েছিল, সমীকরণটা যে এত সহজে নিজে থেকে সমাধান হয়ে যাবে তা কল্পনাও করতে পারেনি সে। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো অনেকবার। বেস্ট ফ্রেন্ড কম ভাই বেশি ছেলেটাকে শক্ত করে বুকে চেপে ধরে সে স্বস্তির শ্বাস ফেলল। এই ছেলেটা যে তার আস্ত একটা কলিজার টুকরা, একথা যাবারও হারে হারে টের পেল সে। নিবিড়ের ম্যানশন থেকে চোরের মতো লুকিয়ে অগ্নি বের হলো একটার কাছাকাছি সময়ে। চারদিকে কি ভীষণ কুয়াশা, নিজের থেকে মাত্র দুহাত দূরত্ব থেকেই যেন শুরু হয়েছে ধোয়াশা। ঘোলাটে ভাব, এই কনকনে শীতের রাতে অগ্নির গায়ে ছিল স্রেফ লুজ একটা শার্ট প্যান্ট, নিতে বাধা দেবার পরও জোর করে নিজের একটা জ্যাকেট গায়ে জড়িয়ে নিয়েছে নিবিড়। এগিয়ে দিতে চেয়েছিল প্রথমে, তবে অগ্নি মানা করে দিয়েছিল। সাথে সাথে এমনিতে যে সিচুয়েশন, মিডিয়ার লোকদের গোপন ক্যামেরায় মুখোমুখি হয়ে পড়ার আশঙ্কা চেয়ে না পড়ার আশঙ্কাই যেন কম। নিবিড়ও ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাবে, সাথে করে একজন ড্রাইভারকে এগিয়ে রাখতে পাঠাতে চায়, কিন্তু তাতেই ঠোঁট বাঁকাই অগ্নি। দিব্যি একা যেতে পারবে বলেই দৌড় লাগায়। নিবিড় পিছুটাকে পার কয়েক, তবু বিশেষ লাভ করতে পারে না। দুরন্ত অগ্নি ছোট লাগিয়ে পালিয়ে যায় ততক্ষণে। অগ্নি হাঁটতে হাঁটতে মুক্তি চোরে চোরে শ্বাস ফেলছিল, জিব্বা এখন পর্যন্ত জ্বালা করছে তার। একটু চিনি খসে দিলে অথবা মধু খেয়ে নিলে বোধ হয় আরাম পেত। উফ, সামান্য একটা বোম্বাই মরিচের এত ছাল, অগ্নি আর বেশি ভাবতে পারে না। কেন যে জেদ দেখিয়ে টোপ করে খেয়ে নিতে গেল, এইভাবে আফসোস করতে হচ্ছে এখন তার। নিজের কালে ফটাফট চোর বসিয়ে দেওয়ার মতো অদম্য ইচ্ছেগুলোকেও থাপ্পড় মেলে লাঠির মতো সোজা করতে ইচ্ছে করছে। কোনো মতে বাড়ি পৌঁছলেই উদ্ধার, ইচ্ছে মতো মিষ্টি জাতীয় কিছু খেয়ে জিব্বার চালা মেটাবে সে। অগ্নি থমকাল, আবার এক অপ্রত্যাশিত অ্যাক্সিডেন্টের সম্ভাবনায়। তবে এবার নিজেকে প্রোটেক্ট করতে ছিটকে সরে দাঁড়াতে ভুলল না। গাড়ি থেকে চর চলতে অস্থির নিত্য বেরিয়ে সে জিজ্ঞেস করল, ও মাই গড মিস্টার অগ্নি, আবার আপনি? আই এম এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি কুয়াশার জন্য সামনের কিছু ঠিকমতো দেখা যাচ্ছিল না, আপনার কোথাও লাগেনি তো? লাগেনি আবার, লেগেছে তো। দুষ্টু এসে কথাটা বলল অগ্নি, নিত্য ব্যস্ত ভঙ্গিমায় অগ্নির হাত টেনে ধরে উল্টে পাল্টে দেখতে লাগল। কাতপিট ঘাড় গলা সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে ঠোঁট ফোলালো। আঘাতপ্রাপ্ত স্থানটা চিহ্নিত করবার লক্ষ্যে পৌঁছাতে না পেরে দুঃখী দুঃখী গলায় বলল, কোথায় লেগেছে সেটা বলবেন তো, ব্যান্ডেজ করাতে হবে, কিন্তু আমি তো কোথাও আঘাতের চিহ্ন খুঁজে পেলাম না। অগ্নির ঠোঁটের বামকোণটা প্রসারিত হলো খানিক, অসহায় মুখ করে বলল, এই ক্ষত কি আর চোখে দেখা যায় মিস নিত্য, যে আপনি ব্যান্ডেজ করে তার প্রতিকার করে চাইছেন? নিত্যর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ অগ্নির কথায় মূল ভাবখানা বুঝবার চেষ্টা চালালো, অবশেষে সফল হতে না পেরে জিজ্ঞেস করল, আপনি কি বলছেন এসব মিস্টার অগ্নি? আপনার যদি কোথাও সত্যি সত্যি লেগে থাকে তবে আমায় দেখান, ভুলে যাবেন না আমি কিন্তু মেডিকেলে পড়াশোনা করছি। দেখালে বা তা সরিয়ে দিতে পারবেন তো? আপনি আমায় ভরসা করেই দেখুন না। অগ্নি স্মিত হেসে মুখের বামপাশটায় হাত রাখল, চোখে একরাশ তৃষ্ণার ছাপ, স্পষ্ট করে নিত্যর চিন্তিত মুখখানার দিকে তাকাল, ঘোল লাগা কণ্ঠে বলল, এই যে এখানে, এখানটায় গভীরভাবে আঘাত লেগেছে মিস নিত্য, বড্ড বেশি ব্যথা করছে, অদ্ভুত এক চিনচিন অসহ্য যন্ত্রণা, ব্যথাটা সরিয়ে দিতে পারবেন আপনি? নিত্যর চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল, হৃৎপিণ্ডে ঠোঁট পোকানি ঢিপ ঢিপে
শব্দে ছন্দিত হতে লাগলো। গাল দুটো হালকা গোলাপি হওয়ার পাশাপাশি শরীরের শিরা উপশিরায় বয়ে চললো এক শীতল শিহরণ। লেপটে থাকা লোমগুলো হঠাৎ করেই দাঁড়িয়ে গেল। নিত্যকে লজ্জায় রাঙা হয়ে নিশ্চুপ বনে যেতে দেখে সামান্য ঝুঁকে পড়ল অগ্নি। নরম গলায় ফিসফিসে বলল, কি চুপ করে গেলেন যে, পারবেন তো? নিত্য লাজুক হেসে চোখ তুলে তাকায়। অগ্নির খোর লাগানো চলচল করতে থাকা চোখ দুটোর দৃষ্টি পড়া মাত্রই নজর সরিয়ে নেয়, আমতামতা করে বলে, কোথাও লাগেনি যখন তা আগে বলতেই পারতেন, শুধু শুধু আমায় চিন্তায় ফেললেন, এমনটা না করলেও পারতেন। তা না করলে যে আপনার এমন গোলাপি আভায় মোড়ানো গাল দুটো দেখার সৌভাগ্য হতো না। কমপ্লিট ঠোঁট, অস্থির চাহনি, অনবদ্য মুহূর্তটি যে উপভোগ হতো না মিস নিত্য। নিত্য এবার লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেলল। নিত্যকে স্বাভাবিক রাখতে অগ্নি প্রসঙ্গ পাল্টে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।